বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালপুর উপজেলা আলমনগর উন্নয়ন সংস্থার উদ্যোগে ঝাওয়াইলে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ এখলাস মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মাসুম, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রকিবউদ্দিন আতিক ও আলমনগর উন্নয়ন সংস্থার সভাপতি মেহেদি হাসান সুমন সহ প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে ইউএনও মোহাম্মদ পারভেজ মল্লিক উপজেলার ঝাওয়াইল, হেমনগর, ঋষিপাড়া ও শাখা নিয়ে আশ্রয় প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার 15 কেজি করে চাল বিতরণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবো এবং আগামী দিনে সমাজসেবামূলক কাজ অগ্রগতিকে ইনশাআল্লাহ আমাদের আলমনগর উন্নয়ন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত করব। আমরা আগে বাসা ভাড়ায় থাকতাম, এখন আমরা এই যে জায়গাটা পেয়ে খুব খুশি। ভাড়া বাসায় আমরা ফুল গাছ লাগাতে পারতাম না, এখন এই জায়গাটা পেয়ে আমরা ফুল গাছ লাগিয়ে খুব খুশি হয়েছি। এক্ষেত্রে আমরা আজকের ঝাওয়াল ইউনিয়নে আমরা আমাদের এখানে 17টি ঘর আছে, এই 17টি ঘরের আমরা বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছি এবং এখানে প্রত্যেকটি ঘরে আমার মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে 15 কেজি করে চাল বিতরণ